प्रथम बजेट अधिवेशन शुरू गत दस बछरे कखनोई एतटा हुमकिते पड़ेनि सामष्टिक अर्थनीति विश्लेषण सीपीडी खालेदा जिया के मुक्त करते आंतर्जातिक चाप नहीं ओबायदुल कादेर नतून कमिटी गठने बयसीमा निर्धारण प्रतिबादे नयापल्टने छात्रदल विक्षोभ स्वजनदेर साथे ईद शेषे कर्मस्थले फिरछे राजधानीबासी बस और लंचे बाड़ती भाड़ा नेयार अभियोग बैरी आबहावा नौपथे बहन करा हच्छे अतिरिक्त यात्री देखछिलेन बीआरबी केबल संबाद शिरोनाम एबारे विस्तारित एकादश जातीय संसदे तृतीय बजेट अधिवेशन शुरू हुए बिकेल पांचटाय अधिवेशन शुरू है राष्ट्रपति मोहम्मद आब्दुल हामिद 13 मे अधिवेशन आह्वान करें अधिवेशने बृहस्पतिवार 2019-20 अर्थ बछरे बजेट पेश करार कथा रयेछे एरी मध्ये अर्थमंत्री आहमद मुस्तफा कमाल बजेट पेशेर ए तारीख घोषणा दिएछेन फले बजेट अधिवेशन हिसेबे संसदे तृतीय अधिवेशन अत्यंत गुरुत्वपूर्ण एदिके एकादश संसदे द्वितीय अधिवेशन गत 30 एप्रिल शेष है ओई अधिवेशन गत 24 एप्रिल शुरू हुए कार्य दिवस चले द्वितीय अधिवेशने तीन बिल पास है और एक बिल उत्थापन करा है দেশের সামষ্টিক অর্থনীতিতে চিড় ধরেছে মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে গত 10 বছরে আর কখনোই এতটা হুমকির মুখে পড়েনি সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য সংস্থাটির ত্রৈমাসিক জাতীয় অর্থনীতি পর্যালোচনা ও আসন্ন বাজেট প্রসঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয় সিপিডি পক্ষ থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে রাজস্ব আদায় ধারাবাহিক ব্যর্থতা আর্থিক খাতে অপশাসন আর कृत्रिम भाव टाकार मान धरे रखार चेष्टार कारण देश के सामष्टिक अर्थनीति चीज धरे सीपीडी एकदिगे अपशासन सुविधाभोगी महले चपे एक महल को नीतिमला छाड़ा कर रियात पाचे अन्यदिगे देश के कृषक कृषि खरच और धान दाम भारसाम्यहीनत चरम अन्याय शिकार हो सीपीडी दाबी कर छाड़े सब तथ्य जनसम्मुखे प्रकाश और प्रति कृषक के बैंक अकाउंटे माध्यम 5000 टाका बिना सूदे सहज ऋण देर आगामी बजेटे कलो टाका सदा करार सूझ রাখা হচ্ছে এমন খবরে উদ্ধৃতি দিয়ে সিপিডি গবেষকরা বলেন এমন পদক্ষেপ হবে সরকারের নির্বাচনী ইশতেহারের সম্পূর্ণ পরিপন্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেত্রীকে মুক্ত করতে আন্তর্জাতিক কোনো চাপ নেই আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনে যৌথভাবে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নেত্রীর স্বাস্থ্য উদ্বেগজনক পর্যায়ে আছে এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি এই নিয়ে রাজনীতিতে ব্যস্ত বলে মন্তব্য তার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিরোধী দলের বাস্তবে কোনো ভূমিকা কোথাও নেই ছোট কোনো আন্দোলনও তারা গড়ে তুলতে পারেননি জানান ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হক এটা আওয়ামী লীগ চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল দেখতে চায় আওয়ামী লীগ জানান দলের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে छात्र दल कमिटी बातिल एवं नतून कमिटी गठने बयसीमा निर्धारण कर देर प्रतिबादे नयापल्टने विक्षोभ कर छात्र दल नेताकर्मी बेला 11টায় केंद्रीय कार्यालय जड़ो हन छात्र दल एकांशे विक्षुब्ध नेताकर्मी इस समय हठात कर कमिटी बातिल करार प्रतिबादे एवं कमिटी गठने बयसीमा निर्धारण कर देर सिद्धांत प्रत्याहार दाबी स्लोगान दें विक्षुब्धरा इस समय नयापल्टन कार्यालय गेटे तला दें नेताकर्मी दाबी आदाय ना हवा पर्यन्त आंदोलन चालिए जावर घोषणा दें तारा छात्र दल नतून कमिटी গঠনে গঠিত সার্চ কমিটির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে চাইলে বাধা দেয় বিক্ষুব্ধ ছাত্র দলের নেতাকর্মীরা এই সময় সার্চ কমিটির সদস্য আমানুল্লাহ আমান ও শফিউল বাড়ি বাবু জানান দলের সিদ্ধান্তে ছাত্রদলের কমিটি বাতিল করা হয়েছে ছাত্র দল থেকে বাদ পড়া আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী যোগ্য নেতাকর্মীদের দলের অঙ্গ সংগঠনগুলোতে জায়গা করে দেওয়া হবে বলেও জানান তারা গাইবান্ধা এক আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার মামলার প্রধান আসামি কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল কাদেরকে আলাদা দুটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আলোচিত এ মামলার রায় দেন 1978 সালে অস্ত্র আইনের ক্যাপিটাল এ ধারায় যাবজ্জীবন এবং এফ ধারায় 15 বছরের সাজা দেওয়া হয় এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম
ইসলাম। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিন্নাহ। 2016 সালে 31 ডিসেম্বর সুন্দরগঞ্জ শাহবাজ গ্রামে নিজ বাড়িতে নিহত হন সাবেক সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটন। পরিবার পরিজনের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। পটুয়াখালী নদী বন্দরে বৈরী আবহাওয়ায় লঞ্চে ঝুঁকির পাশাপাশি বেশি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে কর্মস্থলমুখী মানুষের চাপ থাকার সুযোগে ধারণ ক্ষমতা অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে লঞ্চগুলো। বাস, লঞ্চ ও স্পিড বোটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পটুয়াখালী ও মাদারীপুরের প্রতিনিধি তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। পটুয়াখালী নদীবন্দরে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে রবিবার থেকে। বৈরী আবহাওয়ায় লঞ্চের ঝুঁকির পাশাপাশি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে ফিরতি যাত্রীদের। যাত্রী বেশি, ভাড়া বেশি, আবার উঠতে নামতে সমস্যা। এর মধ্যে যাত্রী যে পরিমাণে তারা ওঠানোর কথা তার থেকে অনেক বেশি উঠাচ্ছে। আগে যেখানে যে তোষক আমরা 100 টাকায় কিনতাম, সে তোষক 500 টাকা দিয়ে কিনতে হয়েছে। লঞ্চ ঘাটে জনগণের নিরাপত্তার জন্য পুরো শহরটাকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছি, যাতে মানুষের আসতে কোনো সমস্যা না হয়। লঞ্চ কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায় তারা বরং সরকার নির্ধারিত চেয়ে কম ভাড়া নিচ্ছেন। ডবল কেবিনে 2500, সিঙ্গেল কেবিন 1300 এবং ডেকে 350 টাকা করে ভাড়া নিচ্ছেন বলে জানায় তারা। 383 টাকা হলেও 300 টাকা ভাড়া তারা নেয়, মানে সরকার নির্ধারিত ভাড়া থেকে, সেক্ষেত্রে মানে লঞ্চ কম ভাড়া নিচ্ছে, বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানী থেকে স্বল্প দূরত্বের নৌরোড কাঁঠালবাড়িতে বৈরী আবহাওয়ার মাঝেও কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। ঘাটে বিআইডব্লিউটিএর সদস্যদের সামনেই ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে লঞ্চগুলো পদ্মা পাড়ি দিচ্ছে। আবার লঞ্চগুলো ঘাট ছাড়ার পর যাত্রীদের কাছ থেকে 33 টাকার ভাড়া 40 টাকা, স্পিড বোটে 130 টাকার ভাড়া 200 টাকা নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। আমি তো 200 টাকা নিলাম আমাদের কাছ থেকে, কিসের জন্য তা তো জানি না, কিছু করার নেই, নিরুপায় আমাদেরকে দিতে হচ্ছে। তবে লঞ্চ মালিকরা এসব অভিযোগ অস্বীকার করেছে। যে ভাড়া নিয়ে থাকে বর্তমান অবস্থায় সে ভাড়াই নিচ্ছে, আমরা লঞ্চ মালিকরা কোনো সময় বেশি ভাড়া নেই না। এদিকে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ভাড়া আদায়ের ব্যাপারে স্থানীয় প্রশাসন সতর্ক বলে জানিয়েছে। আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, আমাদের পুলিশের পর্যাপ্ত ফোর্স এখানে রয়েছে, তারা নিয়মিত পর্যবেক্ষণ করছে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা। কর্মস্থলমুখী প্রতিটি মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হোক, এটাই সবার কামনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। পাবনায় শুরু হয়েছে 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড। আরএম একাডেমি স্কুল অ্যান্ড কলেজে সকালে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুরুর রহমান। কৃষি সুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে গাজীপুরে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে সকালে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা জানান, কৃষি সুমারির আওতায় 20 জুন পর্যন্ত কৃষি তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি ও রংপুরের হারাগাছ পয়েন্টে তিস্তা নদীর উপর সেতুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কালমাটি এলাকায় তিস্তা নদী পাড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয়রা ত্রাণ নয়, তিস্তা নদীতে ব্রিজ করার দাবি জানান। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। পরে বিভাগীয় কমিশনারের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। 15 দিনের মধ্যে প্রিপেড মিটার তুলে নেয়া, প্রিপেড মিটার চলমান থাকা অবস্থায় গ্রাহকদের অতিরিক্ত খরচের টাকা ফেরত দেওয়া সহ 4 দফা দাবিতে গাজীপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে নাগরিক ফোরাম নামে একটি সংগঠন। জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে দুপুরে 100+ গ্রাহকের উপস্থিতিতে এ স্মারকলিপি দেওয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7টায়, 7:30, তার আগে 6টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshine। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।